আজ একটা খুব সহজ পিঠা রেসিপি, পিঠা খাবো। যা যা লাগছে সেটা হচ্ছে চালের গুঁড়ি, শুকনা চালের গুঁড়ি, চিনি, চিনি, ময়দা, পানি, সরিষার তেল, একটা ডিম, লবণ, চালের গুঁড়া এক কাপ পরিমাণ, ময়দা, এক চিমটি পরিমাণ লবণ, শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো সুন্দর ভাবে মিশিয়ে নিচ্ছি গোড়ার দিকে। তারপরে পানি, তারপরে চিনি, তারপর ডিম, চুলার ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। চুলাটা ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ঘুরতে শুরু করেছে, তেলটা ভালো করে গরম হোক।